ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি সুকন্যা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে সরষে লতি। তোমরা অনেকেই খেতে পছন্দ করো লতি, আমারও ভালো লাগে লতি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। তো এখানে আমি লতি নিয়ে নিয়েছি, লতি আমি আগেই ছোট করে কেটে রেখেছি এরমভাবে। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তোমরা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারো, শুধু সরষে দিয়েও লতি করা যায়। চিংড়ি মাছ দিলে আরেকটু ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি সরষে পাউডার, এটা বাজারে খুব ইজিভাবে পাওয়া যায়। তোমরা চাইলে সরষে বেটেও দিতে পারো, একটু ঝামেলা হয় বেটে দিলে। আমি পাউডারটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যেটা আমি দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এতটাই নিয়েছি। একটু ঝাল ঝাল খেতে চাইলে আর একটু বেশি তোমরা দিয়ে দিও, আমার আর লাগবে না। এবার দেবো জিরে গুঁড়ো, এতটুকু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি প্রত্যেকটা রান্নাতে এইভাবেই করি, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা তাহলে আর পড়ে না, পড়ার চান্স কম থাকে। ভিজিয়ে রাখলে একটু করতে সুবিধা হয়। চলো যাই নেক্সট স্টেপে। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, এইটুকুনি সর্ষের তেলই আমার লাগবে। এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা জিরে ফোড়নও দিতে পারো, কিন্তু আমার কাছে যেন মনে হয় কালো জিরে ফোড়নটা দিলেই একটু টেস্টটা হয়। যার কাছে সাদা জিরে ভালো লাগে সে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা ঢেলে দেবো। চিংড়ি মাছটা একটু লাল করে নিই। লতি কিন্তু আরেক রকমভাবেও করা যায় পেঁয়াজ দিয়ে, তোমরা যদি সেটা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে সেটা আমি দেখাবো আরেকদিন করে। এটা আমি এমনিই করছি পেঁয়াজ ছাড়া। এবার এই মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে নিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমি। ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এই লতিগুলো ঢেলে দিলাম। লতিগুলোর মধ্যে ভালো করে মশলাটা আমি মেখে নেব, একটু কষিয়ে নেব, তাহলে স্বাদটা একটু ভালোই হবে খেতে। এই দেখো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, তোমরা তোমাদের স্বাদ অনুসারে নুন দিও। ভিডিওর মাঝে মাঝে তোমরা কিন্তু একটা বাচ্চা গলার আওয়াজ পেতে পারো, ওটা আমার মেয়ে তুয়া। তোমরা নিশ্চয় ভিডিও আগে দেখেছ, তো ওকে নিয়েই আমাকে ভিডিও করতে হয়, তো ওর আওয়াজ মাঝে মাঝে তোমরা পেতে পারো। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে লতিগুলো সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। দেখো এখানে আমার লতি আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমার লতি কিন্তু হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে আমি লতিটাকে এবার নামিয়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে। তো তোমরা এটা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো তোমাদের। আর আমার রান্নার ভিডিওটা এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে একটা ছোটো বেল আইকন আছে, ওটাকে ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।